गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पूजा ब्लॉग। आज के आबारो एक नतून वीडियो निये तुम्हारे सामने हाजिर हो गेछि। आर आज के रोज जे रकम लुकोचुरी खेला खेलछे, आमिओ तुम्हारे साथे सेई रकमई लुकोचुरी खेला खेलछि। आर आज के रोज लुकोचुरी खेला खेलछे एटा बोललाम केन जानो तो, आज के सकाल थेके एकदमई रोद उठछे ना। रोद उठलेओ भीषणई हालका हालका रोद उठछे, आर किछुक्षणेर मध्येई आबारो मेघ मेघ करे जाच्छे। माने आज के सकाल थेके रोद मेघ एई रकमई करछे। तो ताई जोन्नो तोमादेरके बोललाम जे रोद लुकोचुरी जे रकम खेला खेलछे सेई रकम आमिओ तोमादेर साथे लुकोचुरी खेला खेलछि। आर आमि लुकोचुरी खेला खेलछि एटा तो तोमरा एतक्षण भिडियोटा देखेई बुझते पेरे गेछो যে আমি কেন লুকোচুরি খেলা খেলছি এটা বললাম। তো এখানেতে আজকে এত জামা কাপড় মিলেছি যে তোমরা আমাকে ঠিক মতন করে দেখতেই পাচ্ছ না। আবার কখনো কখনো জামা কাপড়গুলো যখন সরে যাচ্ছে তখন তোমরা আমাকে আবারও ভালো করে দেখতে পাচ্ছ। সেই লুকোচুরি খেলার সময় যেরকম হয় না যে হঠাৎ করে দেখতে পাওয়া যায় না লুকিয়ে পড়লে, আবার যখন সামনে চলে আসে তখন দেখা যায়। তো দেখো সেই রকমই হচ্ছে আজকে তোমাদের সাথে আমার। তো যাই হোক, আজকে সকাল সকাল এখানেতেই জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর এই জামা কাপড়গুলো আজকে কাচা না, জামা কাপড়গুলো আমি কালকে কেচেছিলাম, কালকে ছাদেতে মিলেও দিয়েছিলাম। কালকে ভালো রোদও ছিল, তো কালকে কিছুটা জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু বিকাল হয়ে যাওয়াতে জামা কাপড়গুলো সমস্ত শুকায়নি, মানে একদম পুরোপুরিভাবে শুকায়নি। তো তাই জন্যই আজকে আবারও এখানে বারান্দাতেই মিলে দিচ্ছি। আর আজকে রোদের সেরকম জোর নেই বলে আমি এই বারান্দাটাতেই মিলে দিচ্ছি। বারান্দাতে যেরকম রোদ আসে নর্মালি, যদি মানে নর্মাল যেরকম রোদ আসে সেরকম যদি আসতো তাহলে এখানে বারান্দার রোদেতেই শুকিয়ে যেত জামা কাপড়গুলো, কিন্তু জানি না কতটা কি শুকাবে। তবে আমি বারান্দাতেই মিলে দিলাম। আর বারান্দাতে জামা কাপড়গুলো মিলে দিয়ে এখানে আমি আমার সেলাইয়ের কাজেও বসে পড়েছি। আজকে সকাল সকাল এখানেতে আমি সেলাইয়ের কাজে বসেছি। কালকে একটা ব্লাউজ কেটেছিলাম, ব্লাউজ কেটেছিলাম বলতে আমার একটা পুরাতনই জামা ছিল, তো সেই পুরাতন জামাটাকেই কেটে আমি ব্লাউজের মাপে কেটেছিলাম। তো সেলাইও কালকে কিছুটা করা হয়েছে, কিন্তু এখনও ম্যাক্সিমাম সেলাই বাকি ছিল। তো আজকে সকাল সকাল এখানেতে আমি ওই ব্লাউজটাকে নিয়ে বসেছি, এখন ব্লাউজটাকে সেলাই করব। ব্লাউজটাকে আজকে ভেবেছি যে কমপ্লিট করে নেবো, তো দেখা যাক কতটা কি করতে পারি। আর যদি ব্লাউজটা আমি কমপ্লিট করতে পারি তাহলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কীরকম হলো না হলো। তবে হ্যাঁ, ব্লাউজটা কিন্তু আমি কোনো রকম যে কাপড়ের সাথে ব্লাউজ পিস থাকে বা অন্য নতুন কোনো কাপড় এই সমস্ত থেকে কিন্তু আমি তৈরি করিনি। আগেই তোমাদেরকে আমি বললাম আমি আমারই একটা পুরাতন কুর্তি ছিল, তো সেই কুর্তিটাকে কেটে এখানেতে তৈরি করেছি। আর হ্যাঁ, আরও একটা তোমাদেরকে কথা বলার আছে ভিডিওর প্রথমেই, যদিও অনেক কথা তোমাদের সাথে বলে ফেলছি কিন্তু এই কথাটা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। তো যেটা বলছিলাম তোমাদেরকে হচ্ছে যে এটা যে আগেতে আমি ভিডিও আপলোড করতাম দুপুর তিনটের সময়, কিন্তু এখন থেকে আমি প্রতিদিন ভিডিও আপলোড করব বিকাল চারটের সময়। তো এটাই তোমাদেরকে বলার ছিল। আর এইদিকেতে ব্লাউজটা সেলাই করতে করতে আমার আরও একটা কথা মনে পড়ে গেল, ব্লাউজটা সেলাই করতে করতেই মনে পড়ে গেল যে টুটুলের একটা প্যান্টও ছিল, তো ওই প্যান্টটার যে সাইডের সেলাইগুলো হয় তো ওই সেলাইগুলোই খুলে গিয়েছিল। তো এখন ওই প্যান্টটাকেই নিয়ে চলে এলাম, একবার ওই প্যান্টটাকেও সেলাই করে দিই। মেশিনে বসেছি যখন তখন ওগুলোকেও সেলাই করে নিই। সেলাই শিখলে কত কাজে লেগে যায় দেখেছো তো, শুধু সেলাই বলে না, যে কোনো কাজ শিখলে, কোনো কাজ কিন্তু শিখলে কখনো না কখনো কাজে ঠিক লেগেই যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকেতে আমার সেলাইও হয়ে গেছে, এবারে চলো ওই দিকের ঘরের কাজ সমস্ত পড়ে রয়েছে, রান্না বান্না কিচ্ছুটি হয়নি, তো চলো এবারে ওই দিকের কাজগুলো সমস্ত সেরে নিই। চ্যানেল পূজা ব্লগ। আজ প্রথমবার নতুন ছাদ থেকে ভিডিও শুরু করছি। এর আগেতে যতবারই ছাদে উঠেছি ক্যামেরাটা সাথে করে নিয়ে আসতে ভুলে গেছি, তাই জন্য আর তোমাদেরকে এখানকার যে ছাদ সেটাও দেখানো হয়নি। তো আজকে ওইদিকে তো জামা কাপড়ই মিলতে এসেছিলাম ছাদে, তো ভাবলাম যে আসার সময়ে সাথে করে ক্যামেরাটা নিয়ে যাই, তাতে করে তোমাদেরকে আমাদের এখানকার যে ছাদ সেটাও দেখানো হয়ে যাবে, আর তারই সাথে আজকের যে ভিডিও সেটাও আমি ছাদ থেকেই শুরু করতে পারবো।
তো যেরকম ভাবনা সেরকমই কাজ। এখানেতে আমি ক্যামেরা সাথে করে নিয়ে তো চলে এসেছি, আর সাথে আজকের যে ভিডিও সেটাও আমি ছাদ থেকেই শুরু করে দিয়েছি। আর আজকে এখন বাইরের ওয়েদার দেখতেই পাচ্ছ, ঠিক এই রকমই, কখনো রোদ উঠছে, কখনো মেঘ মেঘ করছে, আর রোদ উঠলেও খুবই হালকা হালকা রোদ উঠছে। তো কালকের অনেকগুলো ভেজা জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো প্রথমত তো আমি সব বারান্দাতেই মিলে দিয়েছিলাম। বারান্দাতে যা রোদ আসে তাতেই আমাদের সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েও যায়, কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে সেরকমভাবে রোদটা ওঠেনি, আর তার উপর অনেকগুলো জামা কাপড় ছিল, তো বারে বারে সকাল থেকে উল্টে পাল্টে দেওয়ার পরও জামা কাপড়গুলো শুকাচ্ছিল না। তো তাই জন্যই আজকে এখন আমি সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এখানেতে ছাদে চলে এসেছি। এখন একটু একটু রোদটা দেখো আবারও উঠেছে, বেশিক্ষণ নয় কিন্তু স্থায়ী, একটু করে রোদ উঠছে, আবারও একটু করে মেঘ মেঘ করে যাচ্ছে, তো এরকমই হচ্ছে। তো যাই হোক, ছাদেতে দিয়ে যাই, তাতে করে জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে যাবে। ওইদিকে তো আমি সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি, এবারে চলো মিলে দিই এখানেতে। আর মিলে দিয়ে অবশ্যই তোমাদেরকে আমাদের এখানকার যে ছাদ, সেই ছাদের চারিদিকে যে ভিউটা সেইটাও একটু একটু দেখাবো। এরপরে তো শীতকাল আসছে, এই শীতকালে তো তোমরা আমাকে প্রতিদিনই এই ছাদ থেকে ভিডিও শুরু করতে দেখবে। তখন আগের বছরও শীতকালের সময় বেশিরভাগ ভিডিওই আমি ছাদ থেকে শুরু করেছিলাম, তবে এই ছাদ থেকে নয়, আগেতে যেখানে থাকতাম আগের বাড়ির ছাদ থেকে আমি ভিডিও শুরু করতাম শীতকালে। আসল কথা কী বলতো, শীতকালেতে সকালে স্নানের পরেতে ছাদের যে মিষ্টি রোদ সেটা ভীষণই ভালো লাগে, তাই জন্যে শীতকালের বেশিরভাগ ভিডিওই আমি ছাদ থেকেই শুরু করে ফেলি। তো শীতকালের সময়েতে যখন প্রতিদিনই ছাদ থেকে ভিডিও শুরু করব, তখন তো তোমরা আমার এই ছাদের একটু আধটু অংশ তখন প্রতিদিনের ভিডিওতেই দেখতে পাবে। কিন্তু আজকে যেহেতু প্রথমবার আমি নতুন ছাদ থেকে ভিডিও শুরু করছি, সেহেতু আজকেও তোমাদেরকে আমি একটু আধটু দেখাবো। তো প্রথমে চলো আগে জামা কাপড়গুলো মিলে নেবো, মিলে নিয়ে তারপরে তোমাদের কে দেখাবো। এইদিকেতে আমার জামা কাপড়গুলো মিলে নেওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে আমাদের এখানকার যে ছাদের চারিদিকের ভিউ সেইটাও তো দেখানো হয়ে গেছে। আর এখন আকাশের অবস্থা দেখো ঠিক এই রকম, এখন হালকা হালকা রোদ রয়েছে, তো জামা কাপড়গুলো এখন থাকুক, যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ থাকুক, শুকিয়ে গেলে তো ভীষণই ভালো, আর শুকিয়ে না গেলে আবারও বারান্দায় গিয়ে দিতে হবে। আর এখন নিচে চলে এসেছি, নিচে এসে এখানে শাকগুলো বেছে নিয়েছি। এখানেতে রয়েছে নোটে শাক, আর এর সাথেই রয়েছে এখানেতে লাল শাক। তো এই শাকগুলো আগের দিনকে যে বাজার থেকে শাক এনেছিলাম পাঁচমিশালি শাক, তো সেই শাকগুলোই। এখানেতে রয়েছে মূলো শাক, তো সেই দিনকে পাঁচমিশালি শাকগুলো তো আমার বাছা হয়নি আর ভাজাও হয়নি, তো আজকেই শাকগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আজকে ভাজা করব বলে। আর এখানেতে আমার শাকগুলো বেছেও নেওয়া হয়ে গেছে, এই দেখো এখানেতে পালং শাক রয়েছে, আরও একটা শাক রয়েছে, চার রকমের শাক তো তোমাদেরকে দেখালাম, নোটে শাক দেখালাম, লাল শাক দেখালাম, মূলো শাক আর পালং শাক, আরও এক ধরনের রয়েছে। বাছার সময় আমি দেখেছিলাম মোট পাঁচ রকমের শাক রয়েছে, তো কী শাক রয়েছে দাঁড়াও খুঁজে পেলে তোমাদেরকে দেখাবো, অবশ্যই, খুঁজে তো পাচ্ছি না, এটা না, আরও এক ধরনের শাক রয়েছে, কী শাক রয়েছে, হ্যাঁ ওই যো ওই শাকটা রয়েছে, নামটা মনে পড়ছে না এখন, ওই যোগ জলেতে হয় ওটাকে কী বলে, কলমি শাক, ওই কলমি শাক রয়েছে, মূলো শাক, পালং শাক, নোটে শাক, লাল শাক আর হচ্ছে কলমি শাক, এই পাঁচ ধরনের শাক রয়েছে। এই শাক ভাজাটা খেতে আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদের কাদের কাদের এই পাঁচমিশালি শাক ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই প্লাস্টিকটাতে রয়েছে শাকেরই যে ফেলে দেওয়া অংশগুলো, এখানটাতেই বসে বাচ্ছিলাম, তো শাকের যে ফেলে দেওয়া অংশগুলো ছিল, তো এই আমি প্লাস্টিকটাতে ভরে রেখে দিয়েছি। আর বারান্দাতে হালকা হালকা রোদ রয়েছে,
কিন্তু এমনিতেও হালকা হালকা রোদে উঠেছে, তাই ঘরের মধ্যে প্রচণ্ডই ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই বারান্দাতেই এই হালকা রোদেতে বসে আমি এখানে শাকগুলো বেছে নিলাম। তো চলো এবারে শাকগুলো ভাজা করে নিই, করে নিয়ে তারপরে স্নান করতে যাবো। এখানেতে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এই মাত্রই ছাদে গিয়েছিলাম থেকেই সব তুলে নিয়ে আসলাম। এবারে সব ভাঁজ করে জায়গাতে জায়গাতে তুলে রাখতে হবে। আবার ছাদেতে দেওয়ার কারণেতে ছাদের রোদটার পাশাপাশি হাওয়াটাও পেলো, তো সব জামা কাপড় একদম শুকিয়ে গেছে। একটা জিনিস দেখাবো, দাঁড়াও, এই দেখো সকালে যে ব্লাউজটা নিয়ে বসেছিলাম না, ব্লাউজটা বানাচ্ছিলাম, তো এইটা হাফ ডান করে ফেলেছি। এই দেখো এরকম ভাবে তৈরি করেছি, এটা থিকো আটার হাতা বানিয়েছি। আর এইটা কি জানো তো, এইটা আমার একটা কুর্তি ছিল, তো পুরাতন একটা কুর্তি ছিল, তো সেইটাকে কেটে এরকম বানিয়েছি। তবে এখনো পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে, এখানে গলার এগুলো মারতে বাকি রয়েছে। আর এইটা দেখবে, এইটা আমি এই যে চার বানিয়েছি, দাঁড়াও এখানটা কি হচ্ছে, ও সামনের পোর্শনটা চলে আসছে, এখানটা এই যে এটা চারকোনা বানিয়েছি। আর থিকোয়াটার হাতা বানিয়েছি, হাত তাত লাগানো তো সমস্ত কিছু হয়ে গেছে, আর এদিকে সামনের দিকের কাজও সমস্ত কিছু হয়ে গেছে, শুধু বাকি থাকার মধ্যে রয়েছে এই যে এইখানটা, এই পিঠের সাইডটা আর এই সামনের দিকের এই গলার কাজগুলো, এগুলো ঠিক করতে হবে এখন। তো এগুলো তো হেম দিতে হবে, তাই জন্য আর মানে মেশিনের কাজ সমস্ত হয়ে গেছে, এগুলো হেম দিতে হবে বলে এগুলো খেয়ে দিয়ে দুপুরে করে নেব। চলো এবার এগুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে তুলে রাখি, তুলে নিয়ে তারপরে এতে দুপুরে লাঞ্চ করব। এখনো পর্যন্ত লাঞ্চ করা হয়নি, এই মাত্রই স্নান করলাম, স্নান করে ছাদেতে স্নান করার জামা কাপড় গুলো শুকোতে দিতে গিয়েছিলাম, আর শুকোতে দিতে গিয়ে তুলে নিয়ে চলে আসলাম। তবে স্নান করার জামা কাপড় গুলো আজকে শুকাবে না, কারণ রোদ আবার ডুবে গেছে। তো যাই হোক, হাওয়াতে যদি জলটাও ঝরে যায়, এগুলো তো শুকিয়ে গেছে, কালকে কেচেছিলাম, কালকে তো কিছুটা রোদ পেয়েছিল, আর আজকের এই রোদ হাওয়া সবেতে মিলিয়ে শুকিয়ে গেল। চলো এবার এগুলোকে সব তুলে রাখি, আর ব্লাউজটাকে নিয়ে দুপুরে বসবো, তো এখানেই থাকুক ব্লাউজটা। আসার পর থেকে তো সেই রকম ভাবে বেড়াতে যাওয়া কোথাও হয়নি, এইদিক ওইদিক ঘোরাঘুরি হচ্ছিল, কিন্তু সেই রকম ভাবে যে সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া সেইটা হয়নি। বেড়াতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, আগামী কালকেই একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো দেখা যাক, এখন এখনো পর্যন্ত ফাইনাল হয়নি প্ল্যানটা, দেখা যাক কি হয় না হয়। তো যাই হোক, এখানেতে আমি নেল পালিশ নিয়ে বসে পড়েছি, এখন একটুখানি নেল পালিশ লাগিয়ে নেবো, কারণ কালকে যদি বেড়াতে যাওয়া হয় তো তখন তাড়াহুড়োতে আর নেল পালিশটা লাগানো হবে না, তো তাই জন্য এখন এখানেতে বসে বসে আমি নেল পালিশটা লাগিয়ে নেব। যাই হোক, চলো আজকের মতন এই ভিডিওটা আমি এতটাই রাখছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের আপনজনদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। আর অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস, বিকজ ইউর স্মাইল ইজ রিজন ফর মেনি আদার টু স্মাইল। তো চলো আজকের মতন টাটা।